আমি বলতে চাচ্ছি ইন্ডাস্ট্রির কথা বলতে চাচ্ছি, ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে হলে তাকে মিনিমাম 5টা ছবি অ্যাটলিস্ট, একটা ডিরেক্টরকে মিনিমাম 5টা ছবি, তাকে হাত 3টা ছবি হাতে থাকতে হয়, 5টা ছবি হিট সুপার হিট দিতে হবে। যেমন তুমি বলতে পারো ডেফিনেটলি ইসের কথা, হিমেল আশরাফের কথা এখানে চলে আসে, যে হিমেল আশরাফ আগে ছবি সুলতানে বিবিয়ানা আসানোর যায়নি, কোনো নামও হয়নি, বাট ও একটা প্রিয়তম দিয়েছে, ও একটা একেবারে ইয়ে থেকে উঠে আসা, নাটক থেকে উঠে আসা, এবং অসাধারণ সাকিবকে সে চেঞ্জ করেছে যেভাবে, মাইন্ড ব্লোয়িং। মানে তাকে আমি এই তোমাদের অনুষ্ঠানের মাধ্যমে সালাম জানাই যে প্রিয়তমায় সাকিবকে জেহাডে ও যে চিন্তা করে রাজি করিয়েছে, এবং সাকিব আমি অনেক ইন্টারভিউ বলেছি নায়ক সাকিব সবসময় নিজেকে সাধনা করেছে, কিন্তু অভিনেতা সাকিব যত্ন করেনি, বিধায়ক মাঝখানে অনেক, আমি বলেছি একমাত্র অভিনেতা সাকিবের ভিতরে ট্যালেন্ট আছে, অভিনেতা সাকিব যেদিন অনুশীলন করবো ওদিন থেকে ধামাকা হবে। আমি যদি বলি শুরুয়াতটা ছিল তপু খানের হৃদয় লিডার আমি বাংলাদেশ, সাকিব নিজেকে তথাকথিত পারফরমেন্স চেঞ্জ করে নর্মাল ওয়েতে যাওয়া, নর্মাল অ্যাক্টিং করে অডিয়েন্সের কাছাকাছি যাওয়া, ফার্স্ট ইন্ট্রোডাকশন যদি বলি ফার্স্ট ইন্ট্রো করেছে তো তপু খান, ছবির নাম লিডার আমি বাংলাদেশ, এইটা এর ইউ টার্ন টেন্ডেন্সি, আর ইউ টার্নটা করে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পুরাটাই কভার করে দিয়েছে হিমেল আশরাফ সাকিবকে ওই চরিত্রটা দিয়ে, যার জন্য আমি হিমেল আশরাফকে তোমাদের অনুষ্ঠানের মাধ্যমে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ভালোবাসা সালাম।